हेलो एवरीवन, वेलकम टू एसएच लर्निंग सेंटर। आज हमें क्लास सिक्स मॉडल एक्टिविटी टास्क कराबो जेटा तुम्हारा 2021 आगस्ट मासे पेयेछो सेटा माने पार्ट फाइव। आजकेर विषय परिवेश और भूगोल। देखो प्रथम प्रश्न, विकल्पगुली थेके ठीक उत्तरटी निर्वाचन करे लेखो। एकेर एक, सूर्येर अतिबेगुनी रश्मिर क्षतिकर प्रभाव थेके जीवगुलके रक्षाकारी ओजोन स्तर आछे। क, ट्रपोस्फेयारे। ख, स्ट्राटोस्फेयारे। ग, आयनोस्फेयारे। घ, एक्सोस्फेयर। एटा उत्तर स्ट्राटोस्फेयर। ख, একের দুই, আন্টার্কটিকার একটি স্বাভাবিক উদ্ভিদ হলো। ক, পাইন। খ, শাল। ক, মস। ঘ, সেগুন। এটার উত্তর গ, মস। তারপর একের তিন, ভারতের মরু অঞ্চলের মাটির অন্যতম প্রধান বৈশিষ্ট্য হলো। ক, মাটি জল ধারণ ক্ষমতা বেশি। খ, মাটিতে লোহার পরিমাণ বেশি। গ, মাটি জল ধারণ ক্ষমতা কম। ঘ, মাটিতে জৈব পদার্থের পরিমাণ বেশি। এটার উত্তর খ, মাটিতে লোহার পরিমাণ বেশি। তারপর দুই নম্বরের, শূন্যস্থান পূরণ করে। দুই এর এক, সমুদ্রের কাছাকাছি অঞ্চলে জলবায়ু ড্যাশ প্রকৃতির হয়। এটার উত্তর সমুদ্রের কাছাকাছি অঞ্চলে জলবায়ু সমভাবাপন্ন প্রকৃতির হয়। দুই এর দুই, নির্দিষ্ট ঋতুতে যে গাছের পাতা ঝরে পড়ে তাকে ড্যাশ উদ্ভিদ বলে, পর্ণমোচী উদ্ভিদ বলে। এখানে ড্যাশে হবে পর্ণমোচী। তারপর দুই এর তিন, সাধারণত শীতকালে শীতল অঞ্চল থেকে যে পাখিরা আমাদের দেশে উড়ে আসে তারা ড্যাশ পাখি নামে পরিচিত। এখানে ড্যাশে হবে পরিযায়ী। তারপর তিন নম্বরের প্রশ্ন, সংক্ষিপ্ত উত্তর দাও। তিনের এক, বায়ুমণ্ডল কীভাবে সৃষ্টি হয়েছে। উত্তর, সৃষ্টির বহু কোটি বছর পর পৃথিবীর বাইরেটা বেশ ঠান্ডা হয়ে আসে, তখন আকাশের রাশি রাশি জলীয় বাষ্প ঠান্ডা হয়ে অবিশ্রান্ত বৃষ্টির মতো পৃথিবীতে নেমে আসে। হাজার হাজার বছর ধরে সেই প্রবল বৃষ্টির জলে পৃথিবীর নিচু জায়গাগুলো ভরাট হয়ে সাগর মহাসাগর তৈরি হয়। এইভাবে পৃথিবীর এই বিশাল জলভাণ্ডার অর্থাৎ বায়ুমণ্ডলের সৃষ্টি হয়েছে। তারপর তিনের দুই, ভারতে শীতকাল কেন শুষ্ক প্রকৃতির হয়। মূলত জলীয় বাষ্পপূর্ণ দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে ভারতের বৃষ্টিপাত হয়, কিন্তু শীতকালে ভারতের ওপর দিয়ে শীতল ও শুষ্ক উত্তর পূর্ব মৌসুমী বায়ু প্রবাহিত হয়। স্থলভাগ থেকে আসার কারণে এই বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ কম থাকায় বৃষ্টিপাত প্রায় হয় না, ফলে ভারতে শীতকালে শুষ্ক প্রকৃতির হয়। মানে ভারতে শীতকাল শুষ্ক প্রকৃতির হয়। তারপর চার নম্বরের প্রশ্ন, বায়ুচাপ ও বায়ুপ্রবাহ কোনো অঞ্চলের আবহাওয়াকে কীভাবে নিয়ন্ত্রণ করে তা ব্যাখ্যা করো। বায়ুচাপ ও বায়ুপ্রবাহ কোনো অঞ্চলের আবহাওয়ার অন্যতম নিয়ন্ত্রক। বায়ু পৃথিবীর ওপর চাপ দেয়। কোনো অঞ্চলে বায়ুর চাপ বেড়ে গেলে সেখানে উচ্চচাপ আর বায়ুর চাপ কমে গেলে সেখানে নিম্নচাপ সৃষ্টি হয়। বায়ু সব জায়গায় চাপ সমান রাখার জন্য উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয়। হঠাৎ কোনো অঞ্চলের বাতাসের চাপ খুব কমে গেলে বাতাস ভীষণ গতিতে আশেপাশের উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে ছুটে আসে, তখনই ওই অঞ্চলের ঝড় বৃষ্টি অশান্ত আবহাওয়া তৈরি হয়। আর উচ্চচাপ অঞ্চলে পরিষ্কার আকাশ শান্ত আবহাওয়া দেখা যায়। ঠিক আছে, ক্লাস সিক্সের পরিবেশ ও ভূগোলের প্রত্যেকটা প্রশ্নের উত্তর শেষ হলো। অন্যান্য বিষয়ের উত্তর পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিতে যাও, উত্তর পেয়ে যাবে। আর যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই আগে সাবস্ক্রাইব করো, ভালো লাগলে লাইক করো। ধন্যবাদ।